পূর্ব মেদিনীপুর জেলা সুতাহাটা থানার অন্তর্গত সুতাহাটা ব্লক কুকুড়াহাটি পঞ্চায়েত সমিতির উত্তর প্রান্ত দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীতে কুকুড়াহাটিতে নতুন পল্টন জেটির শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেরি চলাচল যাত্রী পারাপার সুবিধার্থে নতুন জেটি নির্মিত হচ্ছে। বুধবার 7 ফেব্রুয়ারি সাঁতরাগাছি প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালভাবে কুকুড়াহাটি জেটি শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কুকুড়াহাটি সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক তানভীর আফজাল, উপস্থিত ছিলেন হলদিয়া মহকুমার শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, সিও সুধীর কন্থাম, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র, জনপ্রতিনিধি পার্থ বটব্যাল। আজকের কর্মসূচি একটি পন্টন জেটির উদ্বোধন হলো, মানে শিলান্যাস। আমরা জানি এর আগেও আমরা শুনেছিলাম যে কুকুড়াহাটি থেকে একটি রোরো সার্ভিস ভাসমান চাপ তৈরি হবে, যেটা হলদিয়া থেকে কলকাতার দূরত্ব কমানোর জন্য। সেই প্রকল্পের শিলান্যাস করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর কুকুড়াহাটির উপর নতুন একটি জেটির শিলান্যাস করলেন। এটার মাধ্যমে আগামী দিন যেটা এটা বাস্তবায়িত যখন হবে, তখন নিঃসন্দেহে হলদিয়ার সঙ্গে কলকাতার যে দূরত্ব ছিল সেই দূরত্বটা অনেক বেশি কমে যাবে। সঙ্গত কারণেই রাজ্যের রাজধানী শহরের সঙ্গে হলদিয়ার সংযোগ অনেক বেশি বাড়বে। সাধারণ মানুষ খুব সহজেই কলকাতা পৌঁছতে পারবেন। আর যদি বলেন কলকাতায় সাধারণ মানুষের কী কাজ, কাজ তো আছেই। আজকের জেলার প্রভূত কাজ রাজ্যের মানে মূল বাজারের উপরে, কলকাতার উপর, রাজধানীর উপর নির্ভর করে। তো সাধারণ মানুষই তো সমস্ত ক্ষেত্রে আছে, অসাধারণ তো কেউ নয়। একজন ব্যবসায়ী থেকে একজন কৃষক সবাই সাধারণ, আর তারাই একজন কৃষক, তারাই কিন্তু দেশের অর্থনীতিটাকে ধরে রেখেছেন। সুতরাং আপনারা যদি তাদেরকে সাধারণ মানুষ বলেন, তারা সাধারণ মানুষ। এতে এই প্রকল্পে কত খরচ হতো? এই খরচটা এখনও আমরা ঠিক বলতে পারছি না, এটা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে হয়েছে। আমরা হয়তো খুব তাড়াতাড়ি এই ডিটেলসটা আমরা পেয়ে যাবো। না না, এটা আলাদা করে হবে, এটা আলাদা করে আলাদা জায়গায় হচ্ছে। না, আমি আপনাকে বললাম যে এই বিষয়ে এখনও আমাদের কাছে বিস্তারিত সেই ডিটেলসটা আসেনি এখনও। ডিটেলসটা এলে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। এটা তো জানেন যে নদীধার এলাকা পুরোটাই কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা। কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গার কাছ থেকে জায়গা নিয়ে আমাদের এই জায়গাটা হচ্ছে। তা বাকি আমাদের সরকারের আয়ত্ত জায়গা আছে না, আমি আপনাকে প্রথমেই বললাম যে খুব ডিটেলসটা আমাদের কাছে এখন আসেনি, একদিন দিনের মধ্যে চলে আসবে। এর আগে আমরা শুনেছিলাম একটা ভাটার উপর থেকে হবে, সেই ভাটাটা তার নিজস্ব মালিকানার উপরে ছিল বলে বলছিল। সেই জায়গাটা কি ঠিকঠাক হয়ে গেছে? কিছুটা রায়ত জায়গা আছে, সেই জায়গাটা কেনার জন্য ভূমি দপ্তরকে ইতিমধ্যে নির্দেশিকা জানিয়েছে রাজ্যের ভূতল পরিবহন দপ্তর। কয়েকদিন আগে
আমরা পঞ্চায়েত সমিতি বিএলআরও আমরা এসে জায়গাটা ইন্সপেকশন করে গেছি এবং সেই রিপোর্টটা জানানো হয়েছে ডিএম এর মাধ্যমে, তারও প্রসেস হচ্ছে সেই জায়গাটা নেওয়ার জন্য। আপনি বললেন যে কলকাতা পোর্ট ট্রাস্টের জায়গা নেওয়া হয়েছে, দু প্রান্তে নাকি এক প্রান্তে? না, আমি এদিকের প্রান্তর কথাটা বলতে পারি, ওটা আমি বলতে পারছি না, ওটা আলাদা জেলা। এই রোরো সার্ভিস ইতিপূর্বে এর আগেও যখন শুভেন্দু অধিকারী ছিলেন তখন তিনি কিন্তু সেই রোরো সার্ভিস একবার উদ্বোধন করে তারপরে স্টপ হয়ে গেল কাজ, তো আবার সেই কাজটা নতুন করে কি আবার দেখুন সে কী ঢকানিনাদ করেছে সেটা বলতে পারবো না। সে তো তার তো ডাকনিটা অনেক বেশি ছিল, যা করতো তার থেকে অনেক বেশি বলতো, এখনও আপনারা দেখছেন সে যেটুকু করে তার থেকে অনেক বেশি চিৎকার করে প্রচারের আলোয় থাকার জন্য। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করে তিনি দেখান, সুতরাং আজকের দিনে মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সে কথার অনেক বাস্তবায়ন আছে, উনি কখন কী বলেছিলেন তার উত্তর আমি দিতে পারব না। অর্ধ অবস্থা না, 7 কিলোমিটার রাস্তা, প্রায় 300 মিটার মতন বাকি আছে, একটি আইনানুক সমস্যা আছে, আপনারা খুব আমাদের থেকে ভালো জানেন, কারণ সাংবাদিকরা তো সমস্ত খবরটা আগেই পান। কিছু কিছু অসাধু মানুষ যারা বাংলার উন্নয়নটার প্রতি হিংসা করছে, যারা তারা এখানে প্ররোচনা করে কোথাও একটা মামলা করেছিল, খুব তাড়াতাড়ি করে সে মামলা নিষ্পত্তি ঘটবে এবং খুব তাড়াতাড়ি কাজ হবে। ওটা আপনার নাম কি? অশোক কুমার মিশ্র, সভাপতি সুতারা পঞ্চায়েত সমিতি। কে কার্পে স্ট্রিটে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি বার্থডে, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই, নন্দন।